যখন গুলিটা চলেছিল সেখানে আমি একজনকে দেখেছি। কাকে? কি নাম তার? ক্ষিতিশ। ক্ষিতিশ রায়? হ্যাঁ, সে আর তার বান্ধবী। তার মানে দুয়ে দুয়ে অঙ্ক মেলালে আপনি বলছেন? হ্যাঁ, সম্ভাবনা আছে। অপরাধীকে সাজা পাইয়ে দেয়া সেটা আমার সামাজিক দায়িত্ব, আর তার জন্য এই কোর্ট, এই ড্রেস, এতগুলো সেকশন নাম্বার, এতগুলো ধারা আর আছে সংবিধান। সম্মান করতে হবে মা, সম্মান করতে হবে এই আইনকে, সম্মান করতে হবে সংবিধানকেও, সম্মান করতে হবে। সেখানে কোনো সম্পর্কই সম্পর্ক নয়। আর ক্রিমিনালকে তো সাজা পেতেই হবে মা, পেতে হবেই। স্বস্তিক বাবু, প্রথমেই কংগ্রাচুলেশন, আজকে কোর্টে দারুণ আর্গুমেন্ট করেছেন, অসাধারণ। আপনি কোথায় ছিলেন? আমি কোর্টের বাইরে দাঁড়িয়েছিলাম, অসাধারণ। আমার খুব অহংকার হচ্ছে জানেন, আর তত ভালোবাসার পারাটা বেড়ে যাচ্ছে। আপনি কি ভালোবাসা ছাড়া আর কিছুই বোঝেন না? না, বুঝি। কি? আপনাকে। ভালোবাসা মানে আপনি, আর আপনি মানেই ভালোবাসা, ব্যাস এইটুকুই হবে। কি বলতে এসেছেন সেটা বলুন। হ্যাঁ, যখন গুলিটা চলেছিল সেখানে আমি একজনকে দেখেছি। কাকে? ঋষার ওই দেবরূপা হত্যাকাণ্ডের মামলার সঙ্গে জড়িত, কি নাম তার? ক্ষিতিশ। হ্যাঁ, ক্ষিতিশ রায়। হ্যাঁ, সে আর তার বান্ধবী। তার মানে দুয়ে দুয়ে অঙ্ক মেলালে আপনি বলছেন? হ্যাঁ, সম্ভাবনা আছে। ওই ক্ষিতিশ বলে লোকটা, ও কিন্তু কিরণকান্তি বাবুর পার্টির লোক, কিরণকান্তির সঙ্গে যোগাযোগ আছে। আপনি জানেন? হ্যাঁ জানি, টুকটাক খবর আমাকেও রাখতে হয়, তাই সাবধানে পা ফেলবেন। আপনি না থাকলে অনেক ক্রিমিনালদের সুবিধা হবে, আর আপনি থাকলে অনেক অসহায় বিচার না পাওয়া বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, অনেক অসহায় নারী, তাদের চোখের জল মুছে যাবে, তাই আপনাকে বাঁচতে হবে। আর ওই ক্ষিতিশ বাবুকে পানিশমেন্ট দিতেই হবে, কিভাবে দেবেন আপনি ঠিক করে নিন। থ্যাংক ইউ স্বস্তিক বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। লাভ ইউ, লাভ ইউ, love you.